আমরা আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সলিউবিলিটি এন্ড সলিউবিলিটি প্রিন্সিপাল, দ্রাব্যতা এবং দ্রাব্যতার নীতি। তার মানে দ্রাব্যতা এবং দ্রাব্যতার নীতি বুঝতে হলে আমাকে দ্রবণ কী সেটা জানতে হবে, মানে সলিউশনটা কী। সলিউশনটা হচ্ছে আমার দ্রব এবং দ্রাবকের সমসত্ব মিশ্রণ। আচ্ছা, এখানে সমসত্ব কথাটাকে আমরা বক্স করে রেখেছি, এটা অসমসত্ব হলে কিন্তু হবে না। দ্রব এবং দ্রাবকের অসমসত্ব মিশ্রণ এটা হলে আমরা সেটাকে দ্রবণ বলতে পারি না। তার মানে যখনই আমরা দ্রাব্যতা অঙ্ক করতে যাব তখন আমাদের জন্য অবশ্যই এই কথাটা ইম্পর্টেন্ট থাকতে হবে যে সমসত্ব মিশ্রণ, হোমোজেনাস মিক্সচার। ওকে, এবং পরবর্তীতে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে দ্রব এবং দ্রাবকের পরিমাণের উপর ভিত্তি করে দ্রবণ তিন ধরনের, দ্রবণকে তিন ভাগে ভাগ করা হয়েছে। দ্রব এবং দ্রাবকের পরিমাণের উপর ভিত্তি করে দ্রবণ তিন ধরনের, এক নম্বর হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ, দুই হচ্ছে সম্পৃক্ত দ্রবণ, তিন হচ্ছে অতিরিক্ত দ্রবণ। আচ্ছা, সম্পৃক্ত দ্রবণ যেটাকে বলা হচ্ছে স্যাচুরেটেড সলিউশন, সম্পৃক্ত ইংলিশ টার্ম হচ্ছে স্যাচুরেটেড। তো এই সম্পৃক্ত দ্রবণের জন্যই আমরা দ্রাব্যতা শিখব। তার মানে দ্রাব্যতা কোন দ্রবণের জন্য প্রযোজ্য হবে সেটা সম্পৃক্ত দ্রবণের জন্য প্রযোজ্য। তার মানে আমার দ্রাব্যতা টোটাল কনসেপ্ট জুড়ে শুধু আমরা একটাই বিষয় মাথায় রাখবো, সেটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। ওকে, তাহলে দ্রাব্যতাকে কী দ্বারা প্রকাশ করা হচ্ছে? দ্রাব্যতাকে এস দ্বারা প্রকাশ করছে। আচ্ছা, দ্রাব্যতার তাহলে একক কী হওয়া উচিত? দ্রাব্যতার একক হচ্ছে আমাদের মোল পার লিটার, উইচ ইজ মোলারিটি, বা আমরা এভাবে লিখতে পারি দ্রাব্যতার এককে গ্রাম পার লিটার। ওকে, মোল পার লিটার বলতে কি এটা ঘনমাত্রার একক আমাদের কাছে মনে হচ্ছে? হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি ঘনমাত্রাই একক, কিন্তু দ্রাব্যতা জিনিসটা কি এখন আমরা শিখি না। শুধু এতটুকু শিখেছি যে দ্রাব্যতার একক বিষয়টা কি এবং দুইভাবে আসতে পারে। ওকে, আমাদের এখানে দ্রাব্যতার এককে আমরা পিপিএম বা পার্সেন্টেজ দিয়েও আমরা লিখতে পারি, সেগুলো আমরা যখন অঙ্ক করব তখন সেই বিষয়টি খেয়াল করব। আচ্ছা, তাহলে দ্রাব্যতা, এখন দ্রাব্যতা বিষয়টা কি সেটা একটু আমাদের বুঝতে হবে। আচ্ছা, তাহলে এখন দ্রাব্যতা বলতে কী বুঝি, সলিউবিলিটি বলতে কী বুঝি সেটাই তো আমরা শেখার চেষ্টা করি। নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবককে আমার সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে ওই দ্রবের যত মোল বা যত গ্রাম দ্রব প্রয়োজন হয়, ওই দ্রবের যত মোল বা যত গ্রাম দ্রব প্রয়োজন হয় তাকে ওই তাপমাত্রায় ওই দ্রবের দ্রাব্যতা বলবো। আচ্ছা, তার মানে এখানে একটা প্রবলেম হচ্ছে, সেটা কি সম্পৃক্ত দ্রবণ বলতে কী বুঝি সেটা একটু আমাদের শিখতে হবে। সম্পৃক্ত দ্রবণ হচ্ছে তাপমাত্রা নির্দিষ্ট রাখতে হবে, তাপমাত্রা যদি আমরা চেঞ্জ করি তাহলে কিন্তু আমাদের দ্রবণের প্রকৃতি চেঞ্জ হয়ে যাবে, সেটা আমরা সামনে গিয়ে শিখব। আচ্ছা, কোনো নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে, অর্থাৎ একটা নির্দিষ্ট আয়তনের, হতে পারে সেটা 1 লিটার, হতে পারে সেটা 500 মিলিলিটার, কোনো একটা দ্রাবক, মানে দ্রাবক বলতে আমরা নর্মালি সেটা তরল পদার্থ বুঝি, যেমন সচরাচর আমরা দ্রাবক হিসেবে পানি ব্যবহার করি, আমরা জানি যে পানি সার্বজনীন দ্রাবক। ওকে, তো ওই দ্রব এর ম্যাক্সিমাম যতটুকু, সর্বোচ্চ যতটুকু দ্রবীভূত হতে পারে তাকে আমরা বলি সম্পৃক্ত দ্রবণ। আচ্ছা, বিষয়টি একটু ক্লিয়ার করার চেষ্টা করি আবার। নির্দিষ্ট তাপমাত্রায় কোনো নির্দিষ্ট পরিমাণ দ্রাবককে ওই দ্রাবকের অভ্যন্তরে আমার যতটুকু দ্রব সর্বোচ্চ দ্রবীভূত হতে পারে, এই দ্রবীভূত কথাটা ইম্পর্টেন্ট, যতটুকু সর্বোচ্চ যতটুকু দ্রবীভূত হতে পারে ওই পরিমাণ দ্রব যদি উপস্থিত থাকে, ওই পরিমাণ দ্রব উপস্থিত থাকলে তাহলে সেটাকে আমরা সম্পৃক্ত দ্রবণ বলবো। আচ্ছা, তাহলে এখানে প্রশ্ন আসতে হবে যে ভাইয়া যদি কম থাকে তাহলে সেটাকে কী বলবো? যদি কম থাকে, কম থাকলে সেটা হবে হচ্ছে কি অসম্পৃক্ত দ্রবণ। কম দ্রব উপস্থিত থাকলে, অর্থাৎ সর্বোচ্চ যতটুকু দ্রবীভূত হতে পারত তার থেকে কম রয়েছে, কি কম রয়েছে, দ্রব কম রয়েছে, তাহলে সেই দ্রবণকে আমরা বলবো অসম্পৃক্ত। যেমন 1 গ্লাস পানিতে আমরা যদি 1 প্যাকেট স্যালাইন নর্মালি দিতে পারি, কিন্তু সেক্ষেত্রে যদি আমি 1 চিমটি স্যালাইন দেই সেখানে কিন্তু আমার আরও স্যালাইন সেটা দ্রবীভূত হতে পারে। কিন্তু আমরা যদি 1 গ্লাস পানিতে 10 প্যাকেট স্যালাইন দিয়ে দেই তাহলে সেই ক্ষেত্রে আমার অতিরিক্ত পরিমাণ দ্রব হয়ে গিয়েছে, যেহেতু অতিরিক্ত পরিমাণ দ্রব হয়ে গিয়েছে তাহলে সেই ক্ষেত্রে কি বলবো সেটাকে আমরা অতিপৃক্ত দ্রবণ বলবো। যদি দ্রব যতটুকু দ্রবীভূত হতে পারত তার থেকে অনেক বেশি পরিমাণে রয়েছে তাহলে সেটাকে বলবো আমরা অতিপৃক্ত দ্রবণ।
কি বেশি আর কি কম, অর্থাৎ দ্রবক যদি কম থাকে কার থেকে কম, আমার ওই নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে দ্রবয়ের সর্বোচ্চ যতটুকু দ্রবীভূত হতে পারত তার থেকে যদি কম থাকে তাহলে সেটাকে অসম্পৃক্ত বলবো এবং বেশি থাকলে অতিপৃক্ত বলবো। আচ্ছা।